সুপ্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট তোমাদের জমা দিতে হবে, সেই তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট আজকে মাত্র পাবলিশ হয়েছে কিছুক্ষণ আগে। তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট করেছ, আজকে তোমাদের জমা দেওয়ার ডেট লাস্ট ডেট ছিল। আশা করি তোমরা সবাই সুন্দরভাবে সাবলীলভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট করে অ্যাসাইনমেন্ট তোমাদের স্ব স্ব প্রতিষ্ঠানে জমা দিয়েছো। আজকে হলো তৃতীয় সপ্তাহ। তো আজকে কিছুক্ষণ আগে যে এখানে দেখো, তোমরা বলছি একজন শিক্ষার্থীকে শাখা ভিত্তিক তিনটি আবশ্যিক বিষয়ের জন্য 30টি অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা দিতে হবে, ঐচ্ছিক বিষয়ের জন্য কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে না। উল্লেখ্য, সঙ্গীত শাখার শিক্ষার্থীকে প্রথম, সপ্তম ও ত্রয়োদশ সপ্তাহে 3টি করে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তো দেখো, তোমাদের অ্যাসাইনমেন্ট জীববিজ্ঞানে যে দ্বিতীয় পত্র, যার বিষয় কোড 179, এটার অ্যাসাইনমেন্ট প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে এসেছে। কমিক নম্বর হলো 2 এবং অধ্যায় শিরোনাম হলো প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস। অ্যাসাইনমেন্ট হচ্ছে বৈশিষ্ট্যের ভিত্তিতে কট ডাটা পর্বে প্রাণী সমূহের শ্রেণীবিন্যাসকরণ। এখানে নির্দেশনা দেওয়া আছে এবং এই মূল্যায়নের নির্দেশনা দেওয়া আছে, যে ইন্ডিকেটর দেওয়া আছে। 5টি রাউন্ডের প্রত্যেকটিতে অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত ছকে পুনরাবৃত্তি ছাড়া 3টি করে বৈশিষ্ট্য উল্লেখ করা। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। তো তোমরা এই নির্দেশনার এই নির্দেশক অনুযায়ী তোমাদের লিখতে হবে। তোমাদের এই অ্যাসাইনমেন্টের বরাদ্দ কিন্তু মোট নম্বর হচ্ছে 12। নেক্সট দেখো, এর পরবর্তী হচ্ছে তোমাদের উচ্চতর গণিত, এটা দ্বিতীয় পত্র কোড 266। এখানে অ্যাসাইনমেন্টের কমিক নম্বর হচ্ছে 2, অধ্যায় 6 এবং এটা কৌণিক সংক্রান্ত সমস্যার সমাধান থেকে আসছে। তো এখানে দেখো, তোমাদের যে অ্যাসাইনমেন্ট এই যে এখানে দেওয়া আছে 1, 2, 2টি, এবং এখানে নির্দেশনা হচ্ছে দেখো, ক নাম্বার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4px-12। প্যারাবোলাটি এস বিন্দুগামী হলে এর উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং অক্ষরেখা নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তারপরে ক নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার, উ নাম্বার, এখানে 5টা দেওয়া আছে এবং এই 5টার আবার ইন্ডিকেটর দেওয়া আছে এখানে, যে তোমরা কি কোনটা কত কি লিখলে কোনটার অ্যান্সার করলে কত পাবে। এবং এটার জন্য তোমাদের বরাদ্দ নাম্বার হচ্ছে 16, এই 16 নাম্বার। নেক্সট হচ্ছে তোমাদের সমাজ বিজ্ঞান, এটাও দ্বিতীয় পত্র, বিষয় কোড 118। এখানে অ্যাসাইনমেন্টের যে কমিক নাম্বার সেটা হচ্ছে 2 এবং দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়, অধ্যায় শিরোনাম হচ্ছে বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার বিকাশ। অ্যাসাইনমেন্ট হচ্ছে বাংলাদেশ সমাজ বিজ্ঞান চর্চা প্রয়োজনীয়তা বিকাশ ধারা। নির্দেশনা হচ্ছে বাংলাদেশ সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি লিখতে হবে, বাংলাদেশ সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হবে, বাংলাদেশ সমাজ বিজ্ঞানের বিকাশ ধারা বর্ণনা করতে হবে। এবং এটা এই ইন্ডিকেটর যেটা দেওয়া আছে তোমাদের, বাংলাদেশ সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি, বাংলাদেশ সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, বাংলাদেশ সমাজ বিজ্ঞানের বিকাশ ধারা, এখানে কিভাবে লিখবে, পারদর্শিতার মাত্রা বা নম্বরের যে মূল্যায়ন এটা দেওয়া আছে এখানে। এখানে বরাদ্দকৃত নাম্বার হচ্ছে তোমাদের 12। নেক্সট হচ্ছে তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্র, বিষয় কোড 272, যেটার এটারও তোমাদের কমিক নম্বর হচ্ছে 2, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা, অধ্যায় শিরোনাম। অ্যাসাইনমেন্ট হচ্ছে বর্তমান কোভিড পরিস্থিতিতে বাংলাদেশের নিম্নবিত্ত জনগোষ্ঠীর মৌলিক মানবিক চাহিদা পূরণের পথে অন্তরায়গুলো চিহ্নিত করে সেগুলো দূরীকরণে গৃহীত পদক্ষেপ বর্ণনা। নির্দেশনা হচ্ছে দৃষ্টান্তসহ মৌলিক মানবিক চাহিদার ধারণা, মৌলিক মানবিক চাহিদার বিবরণ, নিম্নবিত্তদের মৌলিক মানবিক চাহিদা পূরণে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা নিরূপণে গৃহীত পদক্ষেপ। এবং এখানে তোমাদের ইন্ডিকেটর দেওয়া আছে, এটার জন্য বরাদ্দকৃত নাম্বার তোমাদের হচ্ছে 20। তারপর হলো ভূগোল দ্বিতীয় পত্র, বিষয় কোড 126, এটা কমিক নং 2, দ্বিতীয় অধ্যায়, অধ্যায় শিরোনাম জনসংখ্যা। অ্যাসাইনমেন্ট হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে জনসংখ্যার জনমিতিক উপাদান বৈশিষ্ট্য বন্টন বিশ্লেষণ করা। নির্দেশনা হচ্ছে জনসংখ্যা জনমিতিক উপাদান, জনসংখ্যার অভিগমনের কারণ, ধরন ও প্রভাব, বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য, জনমিতিক ট্রানজিশনাল মডেল ও বাংলাদেশ। এখানে ইন্ডিকেটর দেওয়া আছে, ইন্ডিকেটর লিখতে হবে তোমাদের। বরাদ্দের মোট নম্বর হচ্ছে
16 তোমাদের এটা যদি এখানে আসেনি। নেক্সট হচ্ছে দেখো ফিনান্স ব্যাংকিং ও বিমা, এটা দ্বিতীয় পত্র 20/293। এখানে তোমাদের অধ্যায় শিরোনাম হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, অ্যাসাইনমেন্ট হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ। এখানে নির্দেশনা দেওয়া আছে তোমাদের বাংলাদেশের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত 300 শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা করতে হবে। সেক্ষেত্রে তোমাদেরকে নিম্নের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে: ব্যাংকের ধারণা, ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি, ব্যাংকের শ্রেণীবিভাগ, অর্থনৈতিক উন্নয়নের সাথে বাংলাদেশের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ। এটার বরাদ্দ নম্বর হচ্ছে তোমাদের 20 এবং এখানে ইন্ডিকেটর নির্দেশক দেওয়া আছে, এটা অনুযায়ী তোমরা লিখবে। আর তারপর হলো উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, দ্বিতীয় পত্র, অধ্যায় শিরোনাম হচ্ছে বিপণন পরিচিতি, অ্যাসাইনমেন্ট হচ্ছে বিপণনের ধারণা, ক্রমবিকাশ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ। নির্দেশনা হচ্ছে বিপণনের ধারণা ব্যাখ্যা করতে হবে, বিপণনের ক্রমবিকাশ বর্ণনা করতে হবে, বিপণনের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করতে হবে, বাজার বিক্রয় বিপণনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে হবে। এটা বরাদ্দকৃত নম্বর আছে তোমাদের 20 এবং এটা এখানে নির্দেশক বা ইন্ডিকেটরগুলো দেওয়া আছে। তারপরে আরবি দ্বিতীয় পত্র আসছে তোমাদের এটা। নেক্সট হচ্ছে গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন, এখান এটা দেওয়া হয়েছে। রসায়ন দ্বিতীয় পত্র, এটা অ্যাসাইনমেন্ট নম্বর 2 প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। অ্যাসাইনমেন্ট হলো গ্যাসের ধর্ম এবং আদর্শ বাস্তব গ্যাস। নির্দেশনা হচ্ছে গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রা সম্পর্ক স্থাপন, গ্যাসের গতি তত্ত্বের শিক্ষার্থীর জন্য ব্যাখ্যা ও গ্যাসের গতিশক্তি নির্ণয়, ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মোলার গ্যাস ধ্রুবক ব্যাখ্যা। এটা এখানে ইন্ডিকেটর দেওয়া আছে, এই ইন্ডিকেটর অনুযায়ী তোমাদের করতে হবে এবং এটার নম্বর হচ্ছে বরাদ্দ নম্বর হচ্ছে 16। তারপর আছে অর্থনীতি দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি। তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থায় কৃষি খাতের উন্নয়নের অন্যতম অন্তরায় উক্তির সপক্ষে যুক্তি প্রদর্শনমূলক সমস্যা সমাধানে সরকার রাষ্ট্রের নীতি সহ ভূমিকা বিশ্লেষণ। এখানে নির্দেশনা আছে কৃষি পণ্যের বিপণন ধারণা, কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা, কৃষি পণ্যের বিপণন সমস্যা চিহ্নিতকরণ, কৃষি পণ্যের বিপণন সমস্যা সমাধান রাষ্ট্রের ভূমিকা, সরকারের কৃষি বিপণন নীতি, এটা তোমাদের দেখো এবং এটা নির্দেশনা এই ইন্ডিকেটর অনুযায়ী তোমরা লিখবে। বরাদ্দ নম্বর হচ্ছে 20। তারপর আছে পৌরনীতি ও সুশাসন, এটার অ্যাসাইনমেন্ট যুক্তিবিদ্যা হিসাব বিজ্ঞান থেকে আসছে তোমাদের, দ্বিতীয় অংশীদারি ব্যবসায় হিসাব। এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে তোমাদের এবং নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনা তোমাদের লিখতে হবে, এটার বরাদ্দ নম্বর হচ্ছে 20। তারপর আছে খাদ্য পুষ্টি, এই পর্যন্ত তোমাদের অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্টটা তোমাদের করে ফেলতে হবে। ইনশাল্লাহ আমাদের এই চ্যানেল থেকে ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের নির্ভুল সমাধান দেওয়ার চেষ্টা করব। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করো না আমি রিকোয়েস্ট করব তোমরা এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশের বেল আইকনটি তোমরা বাজিয়ে রাখবে, কারণ যেন প্রত্যেকটি ভিডিওর প্রথম নোটিফিকেশন তোমরা পেয়ে যাও সবার আগে। তো সবার উত্তরোত্তর সফলতা কামনা করছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ।